হাওড়া বিলিফের সরব স্পিকার রাজ্যপালের সমালোচনায় বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় দাবি, বারবার বিধানসভায় এসে রাজ্যপাল বলেন কোনো বিল আটকে নেই, যদিও হাওড়া পুরসভা বিল আটকে রয়েছে আর এর ফলে ব্যাহত হচ্ছে নাগরিক পরিষেবা। রাজীব গান্ধী হত্যা মামলায় সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী মন্ত্রিসভার পরামর্শ মানা উচিত ছিল রাজ্যপালের, কিন্তু মন্ত্রিসভার পরামর্শ মানছেন না জগদীপ ধনখড়, এমনটাই অভিযোগ বিমান বন্দ্যোপাধ্যায়ের। আপনাদের আরো একবার জানাবো, হাওড়া বিল নিয়ে ফের সরব স্পিকার রাজ্যপালের সমালোচনায় বিধানসভার অধ্যক্ষ, ঠিক কি বলেছেন বিমান বন্দ্যোপাধ্যায় আপনাদের শোনাবো। যে হাওড়া বিলটা রাজ্যপালের কাছে গেছে, এখনো আমাদের কাছে কোনো তার রেজাল্ট আসেনি। অনুমোদন হয় অনুমোদন দেবেন, বা তার কাছে রেকমেন্ডেশন থাকলে রেকমেন্ডেশন পাঠাবেন, বা তিনি উইথহোল্ড করবেন বা রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। উনি কী করেছেন উনি নিজেই জানেন। সবসময় বিধানসভায় আসেন, এসে এখানে দাঁড়িয়ে লবিতে দাঁড়িয়ে তিনি প্রেস মিট করে যান, সবাইকে বলেন আমি কোনো বিল আমার কাছে পেন্ডিং নেই। কিন্তু আমাদের অফিসিয়ালি আমাদের বিধানসভাতে এখনও পর্যন্ত কোনো ইন্টিমেশন আসেনি ওই বিলের ফেট কী হলো, এবং বিধানসভায় প্রথম জায়গা যেখানে আসবে এখান থেকে বিলগুলো রাজ্যপালের কাছে যায়, কী রেজাল্ট হলো সেটা রাজ্যপালের কাছ থেকে আমাদের এখানে প্রথম আসার কথা আমরা এখনও জানি না। আমি একটা জাজমেন্ট দেখছিলাম, আপনারা জাজমেন্টটা দেখে নেবেন, রাজীব গান্ধী হত্যা কেসে যে সুপ্রিম কোর্টের ডিসিশনটা রয়েছে তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এই যে রাজ্যপাল মন্ত্রিসভার যে রেকমেন্ডেশন তিনি মানছেন না, এবং ওই ক্ষেত্রে একই ঘটনা ঘটেছিল, তাতে সুপ্রিম কোর্ট বলেছে যে মন্ত্রিসভার পরামর্শে রাজ্যপালকে সিদ্ধান্ত নিতে হবে এবং সেটা তার পরামর্শটা মানা উচিত।